মনের রোগের সঙ্গে যে যোগ রয়েছে স্নায়ুর এই বিষয়ে আলোচনা সভা কলকাতার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের তরফে আয়োজন করা হয়েছে দুদিনের কনফারেন্সে শনিবার শহরে এক পাঁচতারা হোটেলে ছিল কনফারেন্সের প্রথম দিন দেশ বিদেশ থেকে যোগ দেন স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞরা কনফারেন্সে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক তার বক্তব্যেই উঠে আসে উদ্বেগজনক তথ্য And also I thank organizer for organizing this program on psychiatry because I will, you will understand later on, I want to share few of my experiences. 1 year back, we did a study among first year students of MBBS after admission and where we found 60% or rather more than 60% of students had some যারা কর্পোরেট হাসপাতাল গোনা সাইকিয়াট্রির উপর খুব একটা স্ট্রেস দেয় না আমাদের সেই জন্যে আমাদের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের একটা হচ্ছে আমাদের কাছে যেমন নিউরোলজি ইম্পর্ট্যান্ট নিউরোসাইকিয়াট্রি যেমন নিউরোসার্জারি যেমন ইম্পর্ট্যান্ট নিউরোসাইকিয়াট্রিও ইম্পর্ট্যান্ট সেই জন্য আমরা খুব জোর দিই সেই জন্যে আমাদের এডুকেশনাল প্রোগ্রামের জন্যে এতগুলো স্কলারকে বাইরের থেকে আনা হয়েছে যাতে মানে মানে ওদের ইয়ে করতে পারে শেখাতে পারে নিউরোসাইকোলজি এবং নিউরোসাইকিয়াট্রি সংক্রান্ত চিকিৎসায় রাজ্য সরকারের ভূমিকা নিয়েও আলোচনা করা হয় এই কনফারেন্সে মনের রোগের সঙ্গে স্নায়ুর গভীর যোগ রয়েছে এই কনফারেন্সে বারংবার সেই বিষয়কেই তুলে ধরেন বিশেষজ্ঞরা সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে